তুই একটা থাকিস না, রাতে তোর সঙ্গে থাকে। এক কাম কর, দুই ভাগ মাংস নিয়ে আসা, পয়সা লাগবে না, রাতে ভালো করে রাঁধবি, রাতে তোর সঙ্গে খাবো, অসুবিধা আছে? বকুল, কি হয়েছে বাবা, কি হয়েছে? কেউ ভয় দেখাইছে, মারছে? গেছিল কই বাবা? আপনি এনে ডাক্তারের কাছে নিয়ে যান, কপালে হাত দিয়ে দেখেন কত জ্বর। ভাগ কত? কত কিনবি? দামে পুষলে কিনবো, ভাগ কত? 50 টাকা ভাগ। হাত দিস না, কিনবি? টাকা আছে? না, বিনা টাকা দিলে কিনবো, মেলা দিন হয়েছে গোস্ত খাই না। মেলা দিন হয়েছে গোস্ত খাই না, ভাগ। দেবক, এই বস, তুই একটা থাকিস না, রাতে তোর সঙ্গে থাকে। এক কাম কর, দুই ভাগ মাংস নিয়ে আসা, পয়সা লাগবে না, রাতে ভালো করে রাঁধবি, রাতে তোর সঙ্গে খাবো, অসুবিধা আছে? ঝাল বেশি দিবি, পেঁয়াজ রসুন বেশি দিবি, তেল মশলা কেনার টাকা আছে? ঠিক আছে, এই 10 টাকা নিয়ে যা। ছেলের কি হয়েছে? কি জানে কি হয়েছে, খালি কই কই তোর, কালা কই তোর, বাতাস লাগছে, খারাপ বাতাস, আনো ফু দিয়ে দি। নিজের ফু নিজে দেন। জ্বর 103, মাথায় জল পট্টি দেন, জ্বর কমানোর ওষুধ দিচ্ছি। সুস্থ স্বাভাবিক ছেলে, খেলাধুলো করতে বাইর হয়েছে, ঘরে ফিরছে জ্বর নিয়ে। জ্বর তো হঠাৎ আসে, খবর দিয়ে তোর জ্বর আসে না। আমি তারে জিজ্ঞেস করলাম, বাবা কি হয়েছে? সে বলে কই তোর, কালা কই তোর। জ্বর বেশি হলে প্রলাপ বকবে, এটি তো স্বাভাবিক। বাসায় নিয়ে যান, ভিজিটের টাকা এনেছেন? ভিজিটের টাকা ছাড়া আমি অনেক রুগী দেখেছি, আর না। ভিজিট কত? 50 টাকা। আপনি তো নাড়িও দেখলেন না, কপালেও হাত দিলেন না, জিবলাও দেখলেন না, জিবলাটা দেখেন। দেখি, হা করো, জিব্বা বের করো, নাড়ি দেখেন। দেখি আনতে কি, সব ঠিক আছে? ভিজিটের টাকা? টাকা নেই।
জ্বর কমছে? কমছে বাবা। জ্বরটা কি কমছে? একটু কমছে আলহামদুলিল্লাহ। এটা তুমি কম বলতেছ বেকুব মেসেলে, জ্বরের তুমি কি বোঝো? জলপট্টি দেওয়া বন্ধ করছো কেন? একটা মুরগি সদকা দেওয়ার ব্যবস্থা করেন। এত রাতে আমি মুরগি ঘরে দেবো? বেকুবের মতো কথা। মৌলানা সাবরে দিয়ে আসেন। ঘরে মুরগি আছে? আছে আছে। বুঝনু না যে এত রাতে কই যান? এই কুটুম বাড়ি। গরমের মধ্যে চাদর দিয়ে মুখ ঢাকছেন কেন? শরীরটা একটু খারাপ, জ্বর হয়েছে। আমার ছেলেটারও জ্বর। মৌলানা সাহেবের কাছে যাইতেছি মুরগি সদকা দিব। যান যান। কেউ আসবো না তো? জঙ্গলার মধ্যে কে আসবো? খালি আমি আর আপনি। কি খান? শরাব খাবি? খেলে ফুর্তি আছে। এই 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 একাই শেষ করবি দে। মাংস কেমন মাংস? এক পিস খায় দেখি। ভালোই তো রাজস। হা কর, তোর আমি নিজের হাতে এক পিস খাওয়াই দিই। তোরে খুব সুন্দর লাগতেছে। এরপরবার যখন আসবো তোর জন্য একটা নয়া শাড়ি কিনে আনবো। কেন? আমার নয়া শাড়ি কিনে দিবেন কেন? তুই ছাড়া আর কি আছে? এখন তুই আমার দিকে চায় সুন্দর করে হাসতো। জিনিস কি বেশি খাইছি? এটা কি একটু জোরে বাতাস দাও না, হাতে জোর নাই। আপনার কি হয়েছে? কিছু হয় নাই। গেছিলেন কই? ফুলপুর, একজনের কাছে কিছু টাকা পাই, টাকার সন্ধানে গেছিলাম। একটু দূর বাসি বিয়ে আনো তো। কি করবেন? পাও জখম হয়েছে, পাও দিব। পাও জখম হয়েছে কেমনে? কুত্তা কামড়াইছে। কি সর্বনাশ! ও হাত দিও না। সর্বনাশ কিছু নাই, কুত্তার কাম কামড়ানো কামড়াইছে। আমি কুত্তাইলে মানুষ একবার কামড় দিতাম। যাও দূরে নিয়ে আসো। বকুল, জ্বর আছে বাবা? না, আজ স্কুলে যাওয়ার দরকার নাই, বাড়িতে থাকো, খেলাধুলা করো। জ্বর একেবারে নাই আলহামদুলিল্লাহ। দেই বাড়িতে কেউ আছেন গো? জনমানুষ কেউ আছেন? তুই তুই কি চাস? কিছু চাই না। আপনার স্বামী বাড়ি যাচ্ছে? না, আপনার স্বামীর চাদরটা আমার কাছে ছিল, তাহলে দিন। চাদর তুই কই পেছস? সে কাল রাতে আমার ওখানে আসছিল, তখন রেখা গেছে। শরাবের বোতলটাও দিন, এটাও ফেলে আসছিল। তোর কোলে এটা কি? করস কি? করস কি?
ডাক্তার সাহেব ভালো আছো? ভালো আছি। আমারে চিনছো? না। আমি পাগলি দোংলার থাকি। এনো তোমারে দিলাম। কি শুকনা মরিচ? ভালো আছে। ওই খাম্বা।